এখন আমরা ফোর ইয়ারের সেকেন্ড এক্সাম্পলটা দেখবো ম্যাথের। আচ্ছা, ফার্স্ট এক্সাম্পলে কিছু প্রবলেম ছিল যেটা আমি পরে দেখাবো বলছিলাম, এই যে এই ক্যালকুলেশনটা, এই যে এখানে এটা একটু ডিটেলস কিভাবে হয় এটা আমি একটু দেখাবো বলছিলাম, আর কজ এন এক্সটার মান কিভাবে -1 টু দি পাওয়ার n হয় সেটা আমি এখানে একটা ছবির মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনাদের সাথেই পাবেন। নাম হলো ডিটেল ক্যালকুলেশন অফ ম্যাথ 1, একটা জেপিজি ফাইল। তো এই যে এই যে এই জিনিসটার ইন্টিগ্রেশন করলে কিভাবে এটা আসে, ঠিক আছে, সেটা দেখি আমরা। এই যে x² cos nx 0 থেকে পাই x² cos nx dx, ঠিক আছে। তো আমরা সূত্রকে জানি, এটা u এটা v, তাহলে u ddx ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ইন্টিগ্রেশনের মধ্যে ddx অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স এর হোল ডিএক্স, আর এই পুরো লিমিটটাকে বাইরে নিয়ে আসলাম 0 থেকে পাই। এখন x² cos nx কে করলে কি হয়, sin nx/n মাইনাস x² কে ডিএক্স করলে 2x cos nx কে করলে কি হয়, sin nx/n dx 0 থেকে পাই। এই যে এখন এটা দেখেন, এখানে আবার ইউ ভি আছে, ঠিক আছে, এটা একটু বড় ক্যালকুলেশন দেখে এটাকে আবার এখানে আলাদা করে লিখলাম 2x sin nx/n dx। এখন এই 2x টা হলো ইউ, sin nx টা হলো ভি, তো আবার ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, আচ্ছা সরি এখানে বাই এক্স না, এটা বাই এন হবে, ঠিক আছে, এটা এন আর কি, এটা ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ঠিক আছে, সূত্র অনুযায়ী, ইউ এর সূত্র অনুযায়ী। তখন সাইন এন এক্স কি করলে কি হয়, -cos nx, নিচে আর টেন আসবে, তো এন এন মিলে n² মাইনাস এই মাইনাস, আর এই দেখেন 2x কে ইন্টিগ্রেশন করলে হয় 2, সাইন এন এক্স কে করলে হয় -cos nx, ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর cos nx/n² জায়গায় একটা এন আছে যেন n² dx, এটাকে আবার আরেকটা ইন্টিগ্রেশন করলে cos nx ইন্টিগ্রেশন করলে কি হয় sin nx, নিচে একটা n² ছিল আরেকটা এন আসবে n³, এখানে কি আছে মাইনাস এটা প্লাস এটা। এখন এইটা কিসের মানে, যে এটার মান তো এটার আগে একটা মাইনাস আছে না, এই জন্য যখন আমরা এইখানে বসাবো তখন এটা আবার মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এই যে আগে মাইনাস আছে দেখি, এটাই এখানে বসে গেছে, এই যে এটা, এই যে এটা, ঠিক আছে। তো এক্সামে এই ক্যালকুলেশনটা ডিটেলস দেখাই দিতে হবে। আরেকটা জিনিস হলো কজ এন পাই এর মান কিভাবে -1 টু দি পাওয়ার n হয়, আমরা সবাই জানি কস পাই এর মান হলো -1, ক্যালকুলেটারে বসে দেখতে পারেন cos 180° মান কত, -1, cos 2π এর মান কত, ক্যালকুলেটারে বসে দেখেন 1, cos 3π এর মান -1। তো এখন cos nπ = -1 টু দি পাওয়ার n, যখন n = 1 তখন এটা কি, cos π, n এর মান যদি 1 হয় = -1, আর এখানে যখন n = 1 বসাবো, যে -1 টু দি পাওয়ার 1, তখন কি -1, যখন n = 2 cos 2π = কত, 1, যখন n = 2 -1 টু দি পাওয়ার 2 -1 হোল স্কোয়ার = কি 1, n এর মান যখন 3 এটা -1, এটা -1, যখন 4 এটা 1, এটা 1, দেখছেন মানগুলো কিন্তু একই আসতেছে, এই জন্যই cos nπ = -1 টু দি পাওয়ার n লেখা যায়, ঠিক আছে, একই মান আসে আর কি, n এর বিভিন্ন মানের জন্য এই দুটোর মান একই। তো আশা করি সবাই বুঝছেন। এখন আমরা সেকেন্ড ম্যাথটা দেখি, এই তো এটা সেকেন্ড ম্যাথ, এটা একটু চেঞ্জ আছে ম্যাথটাই, আমাকে এটাতে একটু ডিফারেন্ট, ফাইন্ড দ্য ফোরিয়ার সিরিজ অফ fx, ফাংশন দুইটা দেওয়া আছে লিমিট আলাদা করে, যখন x এর মান -π থেকে 0 এর মধ্যে থাকবে তখন এই fx এর মান -π, আর যখন x এর মান 0 থেকে π এর মধ্যে থাকবে তখন fx এর মান x, ঠিক আছে, ফাংশনের মান দুইটা দেওয়া আছে, আগে ছিল একটা এখন দুইটা, আর লিমিট একই ইন্টারভালে, যে -π থেকে পাই, ঠিক আছে, লোয়েস্ট থেকে হাইয়েস্টটা দেখবেন -π থেকে পাই, এটা ঠিকই আছে। তো শুরুতে আমরা যেটা করব লিখে ফেলবো, যে এখানে ফাংশনে ইন্টারভাল আছে -π থেকে পাই, আর ফোরিয়ার সিরিজটা যেটা যে মেইন সূত্র এটা আমরা লিখে ফেললাম। এখন আবার এর মধ্যে কি a = কত এটা জানি, এর সূত্র an এর সূত্র bn এর সূত্র লিখে ফেললাম, এখন দেওয়া আছে a = -π, b = π, লিমিট ইন্টারভাল যেটা, সো b - a কি
টু পাই আগের মতোই, সেম আগের ম্যাথের মতো। তো এই টু পাই যদি এই এই ইকুয়েশনটাতে বসাই এখানে, তাহলে আগের মতোই ইকুয়েশনটা এই যেরকম আসবে, এ নট বাই টু এন ইকুয়াল টু ওয়ান ইনফিনিটি কজ এন এক্স, টু বাই কাটা গিয়ে এটা থেকে যায় আর কি। এটা হলো এখন আমাদের ইকুয়েশনটা এরকম দাঁড়ালো। এখন এ নট ইকুয়াল টু কি দেখি। আচ্ছা ওইখানে আবার এই সূত্রগুলা, আচ্ছা এই সূত্রগুলাতেও আবার ইয়ে বসায় চেঞ্জ করে ফেলছে আর কি। এই যে সূত্রগুলো কি নিচে বি মাইনাস এ, বি মাইনাস এ আছে, সো বি মাইনাস এর মান কত, টু পাই। তো এই সূত্রগুলোতেও এই যে বি মাইনাস টু পাই, টু পাই টু পাই বসে কাটাকাটি করে এইখানে ওই যে কজ টু পাই এন এক্স বাই বি মাইনাস এ বাই টু পাই কাটাকাটি করে এই যে কজ এন এক্স সাইন এন এক্স এরকম করে একটা সিম্পলার ফর্মে নিয়ে আসছে আর কি, এ নট এ এন বি এন কে। এখন আমরা এ নট এন বি এন এর মানগুলো বের করি। তো এ নট আসছে এরকম কাটাকাটি গিয়ে। এখন এইখানে দেখেন মাইনাস পাই থেকে পাই এফ এক্স এর কোনো মান কিন্তু আমরা বসাতে পারবো না। আগে এফ এক্স এর মানে এক্স স্কোয়ার ছিল মাইনাস পাই থেকে পাই আগের ম্যাটটায়, এটাতে বসাতে পারবো না। কেন? কারণ এফ এক্স এর মাইনাস পাই থেকে পাই এ কোনো এফ এক্স এর মান দেওয়া নেই। এফ এক্স এর মান দেওয়া আছে মাইনাস পাই থেকে জিরো আর জিরো থেকে পাই, ঠিক আছে। এখানে মাইনাস পাই, এটা এক্স, তাহলে আমরা ফাংশনটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে। এখানে এই যে এই যে ফাংশনটা আছে না মাইনাস পাই থেকে পাই, এটাকে দুই ভাগে ভাগ করে লেখা যায়, মাইনাস পাই থেকে জিরো এফ এক্স ডিএক্স প্লাস জিরো থেকে পাই এফ এক্স ডিএক্স। এখন আমরা লিমিট যে দুইটা দেওয়া আছে ওর মধ্যে পেয়ে গেলাম। তো মাইনাস পাই থেকে পাই এফ এক্স এর মান হলো মাইনাস পাই ডিএক্স বসাই দিলাম। এখানে এই লিমিটে এফ এক্স এর মান হলো এক্স, কোশ্চেনে দেওয়া আছে বসাই দিলাম। এখন এই মাইনাস পাইকে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স, লিমিট মাইনাস পাই থেকে জিরো, এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই টু, লিমিট জিরো থেকে পাই। এই যে ওয়ান বাই পাই বাইরে আছে একটা, এটা দুইটার সাথেই গুণ দিয়ে দিছি আর কি, এই জাস্ট ভাঙায় ফেলছি ব্র্যাকেটটা। এখন মাইনাস পাই পাই কাটা চলে যাবে, আর এইখানে এক্স এর সাথে এই লিমিট বসাবো, প্রথমে আপার লিমিট জিরো মাইনাস মাইনাস পাই, ঠিক আছে। আর এইখানে এক্স স্কোয়ার বাই টু ওয়ান বাই পাই, এখানে লিমিট এখনো বসায়নি। তো এইখানে এখন লিমিট বসালে এটাতে দেখি লিমিট বসালে কি হয়, এক্স পাই স্কোয়ার বাই টু আপার লিমিট মাইনাস জিরো। আর এইখানে তো এইটা যেটা হয়েছে মাইনাস মাইনাস পাই পাই কাটা, তো এখানে কি শুধু একটা মাইনাস ওয়ান থাকতেছে, আর এখানে একটা মাইনাস ওয়ান আছে প্লাস প্লাস পাই থাকতেছে। তো এখানে পাই আর এখানে মাইনাস ওয়ান, তার মানে মাইনাস পাই থাকতেছে, কাটাকাটি করলে বোঝা যাবে। প্লাস এখানে কি, এটা তো জিরো চলেই যাবে, পাই পাই কাটা, সো পাই বাই টু থাকতেছে। এখানে যোগ বিয়োগ করলে মাইনাস পাই বাই টু এ নট এর মান। এখন দেখি এ এন এর মান কি। এখন এ এনটা দেখা যাক, এ এনও তো এখানে মাইনাস পাই থেকে পাই আছে, ঠিক আছে। এটা এখানে ফাংশনের মান লেখা যাবে না, যেন আমরা ডাইরেক্ট প্রথম লাইনেই ভেঙে ফেললাম দুই পাশে, মাইনাস পাই থেকে জিরো, জিরো থেকে পাই, দুই পাশে ভেঙে এখন এই জায়গায় মাইনাস পাই, এই জায়গায় এফ এক্স এর জায়গায় এক্স বসে দিলাম, যে মান দুইটা দেওয়া আছে। এখন তো এই পাইটা বাইরে চলে আসবে মাইনাস পাই, কজ এন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় সাইন এন এক্স বাই এন, লিমিট বসে দিলাম প্লাস ওয়ান বাই পাই, যে এটাকে দুইটার সাথে নিয়ে আসছি এক্স কজ এন এক্স। এখানে ইউ ভি বসাতে হবে আমাদের, এটা ইউ এটা ভি, তাইলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি করলে কি হয় সাইন এন এক্স বাই এন। তারপর এখানে আবার এক্স কে চলে যাবে, জাস্ট সূত্র বসায় করে নেবেন নিজে নিজে, এটা আগে ডিটেলস একটা ক্যালকুলেশন দেখা দিছি, এক্স কজ এন এক্স এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় ইউভি দিয়ে, এটা ইজিলি পারবেন, ঠিক আছে। এখানে কজ এন এক্স বাই এন স্কোয়ার থাকে জিরো থেকে পাই। এক্সামে এটা ডিটেলস দেখা দিতে হবে আপনাদের আরো এক লাইন বেশি করে, ঠিক আছে। তো এখানে দেখি পাই মাইনাস পাই এটা কাটা চলে যাচ্ছে, তো মাইনাস এই এনটাকে বাইরে নিয়ে আসছি ওয়ান বাই এন। আর এইখানে আমরা লিমিট বসাই, লিমিট বসালে কি হয় আপার লিমিট সাইন জিরো মানে জিরো মাইনাস লোয়ার লিমিট সাইন এন পাই, সাইন এন পাই মানেও জিরো, আমরা আগের ম্যাচে দেখছি। তো এই পুরাটাই আলটিমেটলি জিরো, এখানেও এটা যদি একবার পরে দেখা যাচ্ছে আলটিমেটলি পুরাটাই জিরো আসবে, সাইন এন পাই মান জিরো। আর এখানে আপার লিমিট পাই, পাই বসাই পাই সাইন এন পাই বাই এন সাইন এন পাই জিরো, ঠিক আছে। সো এটাও এই যে জিরো চলে আসছে, পাই বসালে কজ এন পাই বাই এন স্কোয়ার, তো কজ এন পাই বাই এন স্কোয়ারটা থেকে যাবে। এবার জিরো বসাই লোয়ার লিমিট, জিরো বসাইলে এখানে সাইন জিরো মানে জিরো, আর এইখানে জিরো বসালে কজ জিরো মানে কি ওয়ান, তো মাইনাস ওয়ান বাই শুধু এন এন স্কোয়ার থাকতেছে, শুধু এইটা আর এটা থাকতেছে শুধু, এই যে সো এটা তো জিরো হয়ে যাচ্ছে, এটা আর এটা থাকতেছে। কজ এন পাই মানে কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই এন স্কোয়ার, আজকে শুরুতেই বলছি, আর মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার।
তো এখানে এটাকে এন স্কোয়ার কে লসাগু করে কাটাকাটি করে এরকম একটা ফর্ম আসে আর কি, এএন এর মান। বিএন সিমিলারলি ভেঙে ফেলাম দুই সাইডে, মাইনাস পাই থেকে জিরো, জিরো থেকে পাই, যেহেতু দুই ভাগে ফাংশন দেওয়া আছে এই জন্য দুই ভাগে করে ফেললাম। মান বসায় দিলাম মাইনাস পাই এক্স, এখানে এই আগের মতোই এটার মতোই ক্যালকুলেশন আর কি। সাইন এন এক্স কে করলে কি হয়, মাইনাস কজ এন এক্স বাই এন, তো এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস এখানে এক্স সাইন এন এক্স, এটাকেও ইউভির আকারে করে এটা আসে। ডিটেলস করে নেবেন, ঠিক আছে, এক্সামে দেখাতে হবে না হলে মার্ক কাটা যাবে। ডিটেলস এখানে এক লাইন বেশি করে দেখা দেবেন। এক্স সাইন এন এক্স কে ইউভি করলে এটা আসে জিরো থেকে পাই। এখন এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ওয়ান বাই পাই, আর এখানে থাকতেছে পাই বাই এন, এই এনটা বাইরে চলে আসছে। তো এইখানে দেখেন লিমিট বসায় দেওয়া হয়েছে, প্রথমে জিরো বসে, জিরো বসে লিখি কজ জিরো মানে ওয়ান মাইনাস লোয়ার লিমিট পাই কজ এন পাই, ঠিক আছে, মাইনাস পাই আর কি, কজ মাইনাস পাই আর কজ প্লাস পাই তো একই, কজের মধ্যে মাইনাস এন পাই আর প্লাস এন পাই তো সেমই হয় না, সাইন হলে সাইন চেঞ্জ হতো। এখন এখানে যে প্লাসে মাইনাসে মাইনাস আর প্লাসে প্লাসে প্লাস করে এখানে লিমিটটা বসানো হয়েছে। তো লিমিট কিভাবে, প্রথমে এখানে পাই বসাই, ঠিক আছে, পাই বসালে কি হবে, পাই কজ এন পাই বাই এন, এই যে পাই কজ এন পাই বাই এন মাইনাস, এখানে পাই বসালে সাইন এন পাইয়ের মান জিরো, জিরো হয়ে গেল। আর জিরো যদি বসাই তাহলে কজ জিরো মানে ওয়ান, সো আর কিন্তু এখানে আবার এক্স গুণ আছে, এক্স এর সাথে তো জিরো বসবে, সো এই ওভারঅলটা জিরো হয়ে যাচ্ছে, এই যে জিরো। আর জিরো বসাইলে এইটাতে জিরো বসালে সাইন জিরো তো জিরো, সো জিরো বসালে দুইটার মানে জিরো, এই যে জিরো হয়ে যাচ্ছে, থাকতেছে না, শুধু পাই বসালে এইটা থাকতেছে, এই যে এটা। এখন আমরা এটাকে ইয়ে করি, এই যে কজ এন পাইয়ের জায়গায় মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এটা পাই বাই এন, কজ এন পাইয়ের জায়গায় মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন নিয়ে কমন কমন নিয়ে এটা থাকতেছে বি এন এর মান। সো আলটিমেটলি এফ এক্স ইকুয়াল টু, এই যে এখন যেই এফ এক্স এ দিয়েছিল এখানে এ এন আর বি এন এর মান বসে দেওয়া হয়েছে শুধু, আর কিচ্ছু না। এই যে এ নট এর মান মাইনাস পাই বাই টু ছিল, প্লাস এই যে এ এন এর মান কজ এন এক্স, প্লাস বি এন এর মান সাইন এন এক্স, এটা কি একটু সাজায় লেখা হয়েছে আর কি। এটাই অ্যান্সার আজকে এই পর্যন্ত, আর এইটা লাগবে না, ফ্রেঞ্চ ফোরিয়ার এটা পড়া লাগবে না।